অক্সিজেন কম থাকায় যদি এত উৎপাত করে, যদি অক্সিজেন ঠিকঠাক যেত তাহলে কী করতো এই লোকটা, যার কোনো সরকারি পদ নেই, তিনি লালগাড়ি করে ঘুরে বেড়ান লাল বাতি নিয়ে। তার কথায় এসডিএম, এসপি আর আপনার মেডিকেল সুপার বাকি জীবনটা যেন জেলে থাকে, সেই বন্দোবস্তই হওয়া উচিত। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারিতে সুর চড়ালেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। গরু চুরি মামলায় তার যোগ রয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের। শেষমেশ গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। একটানা নবার সিবিআই তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকালে আচমকা বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অনুব্রতর বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতাকে। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারিতে তৃণমূলকে বিঁধে ফের একবার ময়দানে বিরোধীরা। গোটা বীরভূমে অনুব্রত শোষণ করেছেন বলে সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, বহু মানুষের ভবিষ্যৎ অন্ধকার করেছে, বহু পরিবারকে সর্বশান্ত করেছে। গরিব একটা জেলা বীরভূম তাকে আরও শোষণ করেছে। জেলার মানুষের হাহাকারের ফল তো ভুগতেই হবে। অনুব্রতকে কটাক্ষ করে তিনি আরও বলেন, অক্সিজেন কম থাকায় যদি এত উৎপাত করে, তবে অক্সিজেন ঠিকঠাক গেলে কী করতো এই লোকটা। এই ধরনের লোককে সমাজ থেকে আলাদা করা দরকার। বাকি জীবনটা যেন জেলে থাকে, সেই বন্দোবস্তই হওয়া উচিত। আরও দু একজনকে ধরলে হয়তো পুরো প্রশাসনটাই সিবিআইয়ের বিরুদ্ধে লেলিয়ে দেবে। ভোট পরবর্তী হিংসায় এই লোকটার বিরাট হাত আছে। এই ধরনের লোক যেন মোটেই জেলের বাইরে না থাকে। দেখছি, সেই জন্য এইসব নাটক অনেক দেখেছি আমরা। ওই ধরনের লোকেরা আর দুর্জনের ছলের অভাব হয় না, আমরা শুনেছি, সেটা ওনাকে দেখলে বোঝা যায়। সেই জন্য নির্মম হতে হবে এদের, কারণ বহু মানুষের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছেন, বহু পরিবারকে তারা সর্বশান্ত করেছেন, মানুষ হাহাকার করছে। গরিব একটা জেলা বীরভূম তাকে আরও শোষণ করেছেন, সেই জেলার মানুষরা বহুদিন ধরে হাহাকার করছে, তার যে হাহাকার তার ফল তো ভুক্তি হবো না। তার মুখ্যমন্ত্রী বলেছিলেন তার অক্সিজেনের অভাব আছে, একটু মাথায় কম অক্সিজেন যায়, এরকম আপনি আশঙ্কা করছেন নাকি তার একটু কিছু ক্ষতি হতে পারে? অক্সিজেন কম থাকায় যদি এত উৎপাত করে, যদি অক্সিজেন ঠিকঠাক যেত তাহলে কী করতো এই লোকটা, যার কোনো সরকারি পদ নেই, তিনি লালগাড়ি করে ঘুরে বেড়ান লাল বাতি নিয়ে। তার কথায় এসডিএম, এসপি আর আপনার মেডিকেল সুপার কেউ বাদ নয়। সুপার ছুটিতে থাকলে অর্ডার দেন কোনো ডাক্তারকে তার বাড়ি গিয়ে টেস্ট করার জন্য, এবং সে রিপোর্ট তৈরি করে দেয় তার ইচ্ছা মতো। এই ধরনের লোকেরা সত্যি সত্যি এদেরকে সময় থেকে আলাদা করার দরকার। বাকি জীবনটা যেন জেলে কাটে এরকম ব্যবস্থা হওয়া উচিত। অনেক কিছু হতে পারে, আমরা দেখেছি সিবিআই অফিসাররা বিএসএফের ফোর্স নিয়ে গেছেন তদন্ত করতে, কথা বলতে। তারপরেও রাজীব কুমারের বাড়িতে গেছিলেন, 12 জন অফিসার তারা অ্যারেস্ট হয়েছিলেন পুলিশের দ্বারা। পশ্চিমবঙ্গে অসম্ভব কিছু না, আর দু একজনকে ধরলে হয়তো পুরো প্রশাসনটাই লেলিয়ে দেবে সিবিআইয়ের বিরুদ্ধে। না, সেটা তো ভবিষ্যৎ বলবে কার সঙ্গে বন্ধুত্ব হবে, শত্রুতা হবে। কিন্তু এটা ঠিক যে এভাবে সিবিআই, ইডি কাজ করছে, পশ্চিমবাংলায় যে দুর্নীতি নিয়ে আমরা চিন্তিত ছিলাম সবসময়।